তেই আপেল ওই দেখা যাই স্রোত বই যাই একে আপেল ভেসে যাই আল্লাহ রে ওলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জিনিও বলে না জেনে ওই আপেল খেয়ে গেছি কাগার বাগানে আল্লাহ রে ওলি আবু সালে মুসা যাই তা ঘর সন্ধানে ওই দেখা যাই স্রোত বই যাই এক আপেল ভেসে যাই আল্লাহ রে ওলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জেনে ও বলে না জেনে ওই আপেল খেয়ে গেছি কাগার বাগানে আল্লাহ রে ওলি আবু সালে মুসা যাই তা ঘর সন্ধানে ওই দেখা যাই স্রোত বই যাই এক আপেল ভেসে যাই আল্লাহ রে ওলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ রে ওলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিলেন তার হযরতে আবু সালে মুসা রাহমাতুল্লাহ আলাইহ। তিনি নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখতে পেলেন সেই নদীর স্রোত দিয়ে একটি আপেল ভেসে ভেসে যাচ্ছে। হুজুরের খুব খিদা পেয়েছিল, খুব ক্ষুধা পেয়েছিল, তিনি সেই আপেলটা দেখে সেই আপেলটা তুলে খেয়ে ফেললেন। খাওয়ার পরে তিনি চিন্তা করছেন যে নদী থেকে একটা আপেল ভেসে ভেসে যাচ্ছিল, যে আপেলটা তুলে আমি খেয়ে ফেলেছি, এই আপেলটা তো আমি না বলে খেয়েছি, কোন বাগানের আপেল আমি তো জানি না, আপেল বাগানের মালিক বাকে তাকে তো আমি না বলে খেয়েছি, আজকে আমি না বলে খাওয়ার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে তো আমার ধরা পড়তে হবে। সেই কথা চিন্তা করে তিনি ক্ষমা চাওয়ার জন্য কি করছে একটু মন দিয়ে শুনবেন। সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে ডাল ঝুলে রাই নদীর উপরে, সেই বাগানে মালিক আছে কোথায় খোঁজে তাগারে, সেই চাইতে ক্ষমা এলো ফিরে মালিকের দারে। সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে ডাল ঝুলে রাই নদীর উপরে, সেই বাগানে মালিক আছে কোথায় খোঁজে তাগারে, সে চাইতে ক্ষমা এলো ফিরে মালিকের দারে। আর কি বলে, বলে বিনা হুকুমে বলে বিনা হুকুমে ফল খেয়ে গেছি আপনার বাগানে, আজ তিন দিন গোল আজ তাই আপনার ইন্তেজারে, আজ দাও গো ক্ষমা করে আমার ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই খোদারি দারি গায়, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই খোদারি দারি গায়, ওই দেখা যাই স্রোত বই যাই আপেল ভেসে যাই আল্লাহ রে ওলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জেনে ও বলে না জেনে ওই আপেল খেয়ে গেছি কাগার বাগানে আল্লাহ রে ওলি আবু সালে মুসা যাই তাগার সন্ধানে, ওই দেখা যাই স্রোত বই যাই এক আপেল ভেসে যাই আল্লাহ রে ওলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ রে ওলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। যখন সে আপেল মাগলিয়ে বাগানের কাছে মানে মালিকের কাছে গেলেন, মালিকের কাছে গিয়ে বলছেন, মালিক ভাই আপনার বাগানের একটি আপেল আমি না বলে খেয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আজ তিন দিন ধরে আপনার বাগানে আসি, আপনাকে খুঁজছি, আপনার বাগানে আসার জন্য চেষ্টা করেছি, আমি পৌঁছে গিয়েছি আপনার কাছে, আপনি আজকে আমাকে ক্ষমা করে দিন। বলে কেন? বলছে আপনার একটা বাগানের মালিক মানে আপেল নদীর থেকে ভেসে ভেসে যাচ্ছিল, সে আপেলটা আমি তুলে না বলে খেয়ে ফেলেছি, আপেল মালিক ভাই আজকে আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন সে আপেল মালিক দেখে কথাটা শুনে মাথা উঠে গেল, বলছে কি ব্যাপার, বলছে সাধারণ কোনো ছেলে হতে পারে না,
নদী থেকে বাগান থেকে তিন দিন রাস্তা এত দূর একটা আপেল পড়েছিল সেখান থেকে একটা আপেল তুলে খেয়েছে তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে এলো এ কোনো সাধারণ ছেলে নয় এ নিশ্চয়ই আল্লাহর ওলি হতে পারে আরো কি কি আছে একটু পরীক্ষা নিচ্ছে তখন সে আপেল মালিক ভাই তাকে ক্ষমা করার জন্য কি বলছে একটু মন দিয়ে শুনবেন সেই আপেলে মালিক ভাবে মনে এ নয় সাধারণ ছেলে ইনি এক আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে গে বলে ক্ষমা তোমার করতে পারি যদি কথা দাও মরে গে আপেলে বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে গে সেই আপেলে মালিক ভাবে মনে এ নয় সাধারণ ছেলে এনি একে আল্লাহর বলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে গে বলে ক্ষমা আমি করব তোমার যদি কথা দাও মরে গে আপেল বাগানে গোলাম গোয়ে থাকতে গে হবে গে তারি ভুলির সাজা সাজা মনে করে রাজি হয়ে যাগাই আপেলি বাগানে গোলা আমি করে জীবন কাটাগাই আপেলি বাগানে গোলা আমি করে জীবন কাটাগাই ওই দেখা যাই সত বই যাই এক আপেল ভেসে যাই আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে দেখাই ওই দেখা যাই সত বই যাই এক আপেল ভেসে যাই আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জানিও বলে না জেনে ওই আপেল খেয়ে গেছি কাগার বাগানে গে আল্লাহর গলি আবু সালেহ মুসা যাই তাগার সন্ধানে গে ওই দেখা যাই সত বই যাই একে আপেল ভেসে যাই আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় আপেল মালিক ভাই বলছে বাবা তোমাকে ক্ষমা করতে পারি একটা শর্ত আছে বলে কি শর্ত বলছে আমার এই আপেল বাগানে তোমাকে তিন বছর গোলামি খাটতে হবে তিন বছর যদি তুমি গোলামি খাটো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো আল্লাহর ওলি তিনি চিন্তা করছেন যে আমি তো একটা ভুল করে ফেলেছি না বলে একটা আপেল খেয়ে ফেলেছি এখন উনি আমাকে ক্ষমা করার জন্য যা বলবেন আমাকে তাই শুনতে হবে আল্লাহর ওলি আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজি হয়ে গেলেন এবং তিন বছর ওই আপেল বাগানে গোলামি কাটলেন তিন বছর হয়ে গেল অতিবাহিত হয়ে গেল তিন বছর পর সেই আল্লাহর ওলি আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিন বছর গোলামি কাটার পরে তিনি আবার সেই মালিকের কাছে গেলেন তিন বছর পরে গিয়ে কি বলছে একটু শুনবেন তিন তিনটি বছর পরে আবার কেন মালিকের দারে গে বলে তাও গো ক্ষমা করে আমার আমি ঘরে যাব ফিরে গে বলে ক্ষমা তোমার দেব এবার যদি তাও কথা মরে গে বলে ক্ষমা তোমার দেব এবার যদি তাও কথা মরে গে আমার মেয়েকে বাবা তোমার করতে হবে বিয়ে যে বাবা শেষবারের মতো একটা কথা তোমাকে ক্ষমা করে দেবো একটা শর্ত আছে বলছে আবার শর্ত বলছে হ্যাঁ বলে কি শর্ত বলছে আমার একটা মেয়ে আছে সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে আচ্ছা ভাই এখানে যে যুবক ভাইরা আছে কাউকে যদি বলা হয় এক বিঘে সময় হাজার বিঘের সম্পত্তি আপেল বাগানের মালিকের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে রাজি হবে ভাই হয়ে যাবে তো এবার যদি বলা হয় যে ওই মেয়েটা কানা একটা চোখ নাই পাটা একটু খোড়া সে সব ভুলে যাবে দরকার নেই বাবা মানে জমি জায়গা দরকার নেই ঠিক আছে আল্লাহর ওলি আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজি হয়ে গেলেন যখনই রাজি হয়ে গেলেন তখন সে আপেল মালিক জিজ্ঞাসা করছে বাবা তুমি তো রাজি হয়ে গেলে কিন্তু আমার মেয়ে কেমন কেমন দেখতে তুমি তো শুনলে না বলছে শোনার দরকার নেই আমার আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমি তার জন্য আপনার মেয়েকে বিয়ে করে নেব তা বলছে বাবা তুমি একটু তো শোনো বলছে ঠিক আছে তাহলে শোনাও কবি লিখছে শুনবেন বলে ক্ষমা তোমার করতে পারি যদি তাও কথা মরে গে আমার মেয়েকে বাবা তোমার করতে হবে বিয়ে গে বলে ক্ষমা তোমার করতে পারি যদি তাও কথা মরে গে আমার মেয়েকে বাবা তোমার করতে হবে বিয়ে গে সে মেয়ে কানা কোড়া
তখন সেই শ্বশুরা বাসনা আছে বলছে বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছিলাম এই জন্য আজ পর্যন্ত আমার মেয়ে ওই চোখ দিয়ে কোনো পরপুরুষকে দেখেনি জোরে বলুন না সুবহানাল্লাহ তো মন দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ওই চোখ দিয়ে আজ পর্যন্ত কোনো পরপুরুষকে দেখেনি আমার মেয়েকে ঘোড়া বলেছিলাম এই জন্য আমার মেয়ে এই হাত দিয়ে কোনো পরপুরুষের সঙ্গে কোনোদিন কোনো জায়গায় বাইরে ঘুরতে যায়নি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মেয়েকে নুলো বলেছিলাম এই জন্য ওই হাত দিয়ে আজ পর্যন্ত কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খেতে দেননি জোরে বলুন না সুবহানাল্লাহ এরাই হলো জান্নাতের রবণ এরাই হলো জান্নাতের নারী তখন সে বলছে বাবা ওটাই আমার মেয়ে আমার মেয়ে এত পরিষ্কার এত নামাজি এত আল্লাহওয়ালা আমি চিন্তা করছিলাম যে আমার এত পরিষ্কার এত নামাজি মেয়ে কার হাতে তুলে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো সন্তান তোমার মতো একজন আল্লাহর ওলিকে আমার মেয়ের জামাই হিসেবে পাঠিয়ে দিলেন তার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এরাই হলো আল্লাহর ওলি এনারাই হলো আল্লাহর ওলি এই জন্যই এনারা আল্লাহর ওলি হতে পেরেছেন তাহলে একটু চিন্তা করেন এই ঘটনা যারা মন দিয়ে শুনেছেন তারা একটু চিন্তা করেন যে আল্লাহর ওলি এবং আমাদের মধ্যে কতটা তফাৎ আছে